সীমান্তে ফাঁকা আওয়াজে দিন শেষ পাল্টা চোখ রাঙাতে এবার আসরে ভারত। চীনকে আঘাত নিতে সাগরে নামলো আইএনএস বিক্রান্ত। এই প্রথম সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানবাহী জাহাজ পেল নৌবাহিনী। কোচি শিপইয়ার্ডে গ্র্যান্ড সেরিমনিতে নৌসেনার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ জাহাজ ঘিরে দেশবাসীর উন্মাদনা প্রথম থেকেই তুঙ্গে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে জল ছুল আইএনএস বিক্রান্ত। প্রায় 30,000 কোটি টাকা খরচে নির্মিত 40,000 টনের এই যুদ্ধ জাহাজের আর কি কি বিশেষত্ব রয়েছে? আইএনএস বিক্রান্ত দৈর্ঘ্যে 262 মিটার ও প্রস্থে 62 মিটার। ভারতে তৈরি বৃহত্তম যুদ্ধ জাহাজ হলো এটি। দুটো ফুটবল মাঠের থেকেও লম্বা। মিগ-29 ফাইটার জেট ও হেলিকপ্টার মিলিয়ে একসঙ্গে 30টি যুদ্ধ বিমান বহন করতে পারবে এই রণতরী। যুদ্ধ বিমানের পাশাপাশি একসঙ্গে 1,600 জন ক্রু সদস্য থাকতে পারবেন আইএনএস বিক্রান্তে। মোট 14টি ডেক রয়েছে এই জাহাজে, রয়েছে 2,300টি কামরাও। মহিলা অফিসারদের জন্য থাকছে আলাদা বিশেষ ক্যাবিনও। 2009 সালে কোচি শিপইয়ার্ড লিমিটেডে শুরু হয় আইএনএস বিক্রান্তের নির্মাণ। জাহাজে ব্যবহৃত মোট বিদ্যুৎ শক্তি প্রায় কোচি শহরের অর্ধেক বিদ্যুতের সমান। এখানে শেষ নয়, জাহাজ নির্মাণে ব্যবহৃত মোট ইস্পাত 3টি আইফেল টাওয়ারের সমান। জাহাজ স্টাফদের জন্য থাকছে মেডিকেল ফ্যাসিলিটিও। সম্পূর্ণ সচল দুটো মেডিকেল কমপ্লেক্স থাকছে জাহাজের ভেতর। তার ভেতর থাকবে দুটো অপারেশন থিয়েটারও। প্রায় 2,000 স্টাফের খাওয়া দাওয়ার জন্য কিচেনের ব্যবস্থাও থাকছে। গতিতেও শত্রুদের বুক কাঁপাবে বিক্রান্ত। যুদ্ধ জাহাজের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 52 কিলোমিটার। একবার জ্বালানি ভরলে প্রায় 14,000 কিলোমিটার পাড়ি দিতে পারে এই জাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে আসে প্রথম বিমানবাহী যুদ্ধ জাহাজ হারকিউলিস। নাম বদলে রাখা হয় বিক্রান্ত। 1971 সালে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেই বিক্রান্ত। 90-এর দশকের শেষে সেটি ভেঙে ফেলা হয়। তারই নাম অনুসারে নবনির্মিত যুদ্ধ জাহাজের নাম দেওয়া হয় আইএনএস বিক্রান্ত। নতুন যুদ্ধ জাহাজ নিঃসন্দেহে ভারতীয় নৌবাহিনীর কাছে ব্রহ্মাস্ত্র। বেজিং এর আগ্রাসী মনোভাবে বড় ধাক্কা দিয়েছে ভারত। ভারত মহাসাগরে আধিপত্য বৃদ্ধি করতে চাইলে যে পাল্টায় নিজেদেরই বিপদ ডেকে আনবে চীন, তারই জবাব আইএনএস বিক্রান্ত।